কুমিল্লার চোদ্দ গ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন সকাল উপজেলার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে পুলিশ জানিয়েছে মহাসড়কের এলাকায় সকাল ছয়টায় ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দেখতে পেয়ে গতি কমিয়ে দেয় দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি এ সময় পেছনে দ্রুত গতিতে আসতে থাকা স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় এতে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে নিচে ছিটকে পড়ে এ সময় মাইক্রোবাস চালক ও শিশুসহ চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান